Assalamualaikum everyone, welcome back to CUHIE'S channel. Apnara sobai kemon achen? Alhamdulillah, ami bhalo achi. And ajke ami aro onek onek beshi bhalo because amar 10k subscriber done. Okay, so ami 10k subscriber upoloke QnA ekti video make korchi apnader jonno. Ami kichudin age Instagram ekta story diyechhilam je amake je ja khushi question korte paro and ami shegulor answer dibo. একটি ভিডিও মেক করে আমি আমার ইউটিউবে আপলোড করব সো যারা আমার চ্যানেলে নতুন তারা এখনি সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করুন এন্ড লাইক বাটনে লাইক দিয়ে রাখুন এন্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আপনাদের সাপোর্টের কারণে আজকে আমার 10k সাবস্ক্রাইবার হয়েছে এন্ড দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য সামনে আরো ভালো কিছু করতে পারি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে সেটি হচ্ছে গিয়ে সবাই আমার বিজনেস পেজ থেকে একটু ভিজিট করে আসবেন ফেসবুক পেজ এন্ড ইনস্টাগ্রাম পেজ PCs House ওকে প্লিজ সবাই একটু ভিজিট করে আসবেন থ্যাংক ইউ আচ্ছা আমি যে কোয়েশ্চনগুলোর মুখোমুখি বেশি বেশি পড়ি এন্ড যেগুলো আমি কমেন্ট বেশি বেশি পাই সেগুলো হচ্ছে আপু আপনি কিসে পড়েন আপু আপনারা ভাই বোন কয়জন আপু আপনি কোথায় থাকেন আপু আপনি এত অল্প বয়সে কিভাবে বিজনেস স্টার্ট করেছেন আমি এই সব কোয়েশ্চনের মুখোমুখি পড়ি সব সময় আচ্ছা তাহলে আমি আপনাদের কোয়েশ্চনগুলোর অ্যানসার দিয়ে স্টার্ট করছি ওকে ফার্স্ট কোয়েশ্চন করেছে সাফিয়া আলম আপু তুমি কিসে পড়ো কোন সাবজেক্ট নিয়ে আমি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি এবার এইচএসসি ক্যান্ডিডেট অ্যান্ড বিজনেস স্টাডিজ নিয়ে পড়ছি আচ্ছা সেকেন্ড কোয়েশ্চন করেছে অলিমা আক্তার আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপনি কি বাসা থেকে এমনিতেই রাস্তায় হাঁটাহাঁটির জন্য বের হলেও হিজাব ও নিকাব পরেন জি আপু আমি বাসা থেকে বের হলেই হিজাব অ্যান্ড নিকাব পরেই বের হই অ্যান্ড নিকাব পরতে কখনো লেট হয়ে গেলে আমি মাস্ক পরেই বের হই বাট আমি কিন্তু বাইরে ফেস শো করি না অ্যান্ড অলিমা আক্তার আপু আপনার কোয়েশ্চনটা আমার অনেক ভালো লেগেছে দ্যান কোয়েশ্চন করেছে ইটস কার্ড দিয়া আমি জানি না তার নামটা প্রোনাউন্স আমার হচ্ছে কি না আচ্ছা সে কোয়েশ্চন করেছে আপনি ঘরে কোন ধরনের হিজাব পরে থাকেন আপু আমি ঘরে সুতি যে বড় ওড়নাগুলো আছে সেগুলোকে হিজাবের মতো পেঁচিয়ে পরে থাকি আমার কাছে এভাবেই অনেক ভালো লাগে ওকে এর পরের কোয়েশ্চনটি করেছে নুসরাত জাহান আপুর সব কিছু কীভাবে শুরু করলে এত কম বয়সে আমার কাছে মনে হয় যে বয়স ডাজেন্ট ম্যাটার কোনো কিছু করতে হলে নিজের আত্মবিশ্বাস নিজের প্রতি কনফিডেন্স রাখাটা খুব বেশি দরকার অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট অবশ্যই ফ্যামিলি সাপোর্টটা আপনার বেশি বেশি দরকার অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাকে আমার ফ্যামিলি অনেক বেশি সাপোর্ট করেছে আর একটা কথা হচ্ছে কোনো কাজ করার আগে সেটার পরিকল্পনা করতে হয় তো আমি ছোটো থেকে পরিকল্পনা করতাম যে আমি বিজনেস করবো অ্যান্ড আমি বিজনেসের প্রতি অনেক বেশি উইক তো বিজনেস স্টার্ট করে দিলাম অ্যান্ড আপনারাও অনেক বেশি আমাকে সাপোর্ট করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এর পরের কোয়েশ্চনটি করেছে রুহি কুইন আর তার কোয়েশ্চনটা আমার অনেক ভালো লেগেছে সে করেছে যে আপনি বিজনেস কখন থেকে শুরু করেছেন আমি বিজনেসটা শুরু করেছি মেবি 2020 সালের অক্টোবর মাস থেকে হ্যাঁ তো আমি আগেও বলেছিলাম যে আমার বিজনেস রিলেটেড কোয়েশনগুলো অনেক অনেক বেশি সবাই শুধু আমাকে বিজনেস নিয়ে কোয়েশন করে আর সত্যি বলতে সবাই যখন আমাকে বিজনেস নিয়ে কোয়েশন করে আমার অনেক ভালো লাগে অ্যান্ড আমার সে কোয়েশনগুলোর রিপ্লাই দিতে অনেক ভালো লাগে হয়তো অনেকের কোয়েশনের রিপ্লাই দিতে পারি না আবার অনেকের কোয়েশনের রিপ্লাই দিতে পারি সো যাদের কোয়েশনের রিপ্লাই দিতে পারি না প্লিজ তারা আমার উপর রাগ করবেন না আচ্ছা এখন যে কোয়েশনটা আমি পড়বো এই কোয়েশনটা আমার কাছে অনেক অনেক বেশি আসে অ্যান্ড আমার কাছে কোয়েশনটা অনেক ভালো লেগেছে অ্যান্ড এই কোয়েশনটা করেছে জাহিদ মাহমুদ শপের নাম PCs House কেন বলতে গেলে এই কোয়েশনটা আমাকে মানুষ এত বেশি করে আমি যেখানেই যাই অ্যান্ড আমার সোশ্যাল মিডিয়াতেও মানুষ আমাকে এই কোয়েশনটা করে থাকে যে আপু আপনার পেজের নাম PCs House কেন বা PC মিনিংটা কি আমাদেরকে বললে একটু ভালো হয় আচ্ছা আই থিঙ্ক সবাই এটা জানেন যে একটা বিজনেস স্টার্ট করতে বা প্রতিষ্ঠান গড়ে তুলতে কিন্তু সেই প্রতিষ্ঠানের নামটা ফার্স্টে সিলেক্ট করতে হয় অ্যান্ড নামটাই কিন্তু মেন ফার্স্টে আমি ভাবলাম যে আমার পেজের নামটা আমার নাম দিয়ে দিব লাইক CUHIE'S হাউস CUHIE'S কালেকশন দেন মাথায় আসলো যে বিজনেসটা তো আমি একা মেনটেন করবো না আমার ভাইয়া আমাকে হেল্প করবে তাহলে ভাইয়ার আর আমার নামে পেজের নামটা দিলে অনেক বেশি ভালো হয় অ্যান্ড ভাইয়াও খুশি হলো আমিও খুশি হলাম তো পি ফর প্রান্ত সি ফর সুহি অ্যান্ড PCs House অ্যান্ড এই কোয়েশনটা অনেকেরই ছিল সো আমি অ্যান্সার দিয়ে দিলাম
এর পরের কোয়েশ্চন করেছে সিজুকা আফরিন, পিসিস হাউস শুরু করার গল্পটা বলো। আচ্ছা, তুমি পিসিস হাউস শুরু করার গল্পটা শুনতে চাচ্ছ। পিসিস হাউস শুরু করার গল্পটা অনেক বড়, বাট আমি সংক্ষেপে আজকে বলবো। আচ্ছা, বিজনেস নিয়ে প্ল্যান আমার আরও আগে থেকেই ছিল, বাট আমি সময়ের জন্য বিজনেসটা করতে পারিনি, পড়াশোনা আরও অনেক কাজ। তো এরপরে লকডাউন শুরু হয়ে গেল, তো একেবারে হাতে কোনো কাজ ছিল না, বাসায় বসে বোর হয়ে যাচ্ছি। তো ভাইয়াকে বললাম যে ভাই, আমাদের তো বিজনেস করার প্ল্যান ছিল, আমরা এখন থেকে শুরু করলে কেমন হয়? এখন তো আমাদের পড়াশোনা হচ্ছে না, বাসায় বসে আছি, তাহলে কি আমরা বিজনেসটা শুরু করব, দেখি কতটুকু এগোতে পারি। তো এই তো লকডাউনের মধ্যে আমরা বিজনেসটা শুরু করে দিলাম, এটাই ছিল, একটা ছোট্ট করে বললাম। তুমি কি ছোটোবেলা থেকে হিজাব পরো? এই কোয়েশনটা করেছে রাইসা সঞ্জিদা। না আপু, আমি ছোটোবেলা থেকে হিজাব পরি না। আমি হিজাব পরা স্টার্ট করেছি মেবি 2 বছর হচ্ছে। ফার্স্টে হচ্ছে আমি হিজাব পরা স্টার্ট করলাম, দেন আমি নিকাব পরা স্টার্ট করলাম, এই তো এখন আমি হিজাব নিকাব দুটোই পরে থাকি। আচ্ছা, আমি এখন যে কোয়েশনটা পড়বো, এই কোয়েশনটা অনেকেই আমাকে করে থাকে, অ্যান্ড এই কোয়েশনটা করেছে সু নয় না তাবাসুম, তোমরা ভাই বোন কয়জন? একটা মজার বিষয় হচ্ছে, অনেকে ভাবে যে আমরা ভাই বোন দুইজন, মানে আমি আর হচ্ছে রিদি। না, আমরা ভাই বোন হচ্ছে 4 জন, আমার একটা বড় বোন আছে, তারপর হচ্ছে আমার ভাইয়া, দেন হচ্ছে আমি, আর আমার পরে হচ্ছে রিদি। এর পরের কোয়েশন করেছে মাহফুজা রহমান, কোন বোরখাটা আপনার সবচেয়ে পছন্দ নিজের ডিজাইন করার মধ্যে? আচ্ছা, এই কোয়েশনটা আমার অনেক ভালো লেগেছে। আমার নিজের ডিজাইন করা যতগুলো বোরখা আছে সবগুলোই আমার পছন্দ, বাট সব থেকে বেশি বেশি পছন্দ করি আমি যে বোরখাটা, সেই বোরখাটা হচ্ছে ফাতিমা আবায়া, মাস্টার্ড ইয়েলো কালারের। আই থিঙ্ক আমার ওই আবায়াটা সবাই চিনেন। আমার এই ফাতিমা আবায়ার মধ্যে অনেকগুলো কালার আছে, বাট আমার কাছে এই মাস্টার্ড ইয়েলো কালারের ফাতিমা আবায়াটাই বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। ওকে, এর পরের কোয়েশন করেছে সামিয়া রহমান, হাউ ইউ ম্যানেজ ইউর পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফ? আচ্ছা, ফার্স্টে আমি পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলি। আমার কাছে পার্সোনাল লাইফটা ম্যানেজ করতে অনেক ভালোই লাগে, নিজের মতো করে আমি সব কিছু করছি, ভালোই লাগছে, অত প্যারা লাগে না আমার কাছে পার্সোনাল লাইফটা ম্যানেজ করতে। বাট আমার কাছে সোশ্যাল লাইফটা অনেক অনেক বেশি কঠিন লাগে, অ্যান্ড প্যারাদায়ক মনে হয় আমার কাছে। আমি জানি না কার কাছে কেমন লাগে সোশ্যাল লাইফটা, বাট আমার কাছে সত্যি বলছি অনেক প্যারাদায়ক লাগে সোশ্যাল লাইফটা। বাট এখন পর্যন্ত আমি আমার পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফটা নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি, অ্যান্ড সবাই দোয়া করবেন যেন পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফটা নিয়ে এভাবেই ভালো থাকতে পারি। অ্যাজ আ নোয়াখালী হিসেবে, নোয়াখালীকে তুমি কতটা ভালোবাসো? কোয়েশনটা করেছে নাইমুর তামিম। ফার্স্টে আমি একটা কথা বলতে চাই, প্রত্যেকটা মানুষই তার হোমটাউনকে অনেক বেশি ভালোবাসে, যেটা কি না ভাষায় প্রকাশ করা যায় না, অ্যান্ড আমিও আমার হোমটাউনকে অনেক অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, বিকজ ভিডিওটা এমনিতেই অনেক বেশি বড় হয়ে গিয়েছে, অ্যান্ড এত এত কোয়েশন করেছো তোমরা, আমি সবগুলো কোয়েশন নিতে পারিনি অ্যান্ড রিপ্লাই দিতেও পারিনি। আর যাদের কোয়েশন নিতে পারিনি অ্যান্ড অ্যান্সার দিতে পারিনি, প্লিজ তারা মন খারাপ করবে না, বিকজ এটা হচ্ছে কিউএনএ পার্ট 1। আমি কিউএনএ পার্ট আরও অনেকগুলো করব, সো তখন হচ্ছে তোমাদের কোয়েশনগুলো নিব অ্যান্ড অ্যান্সার দিব। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফুল ভিডিওটি দেখার জন্য, অ্যান্ড আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছ। আর হ্যাঁ, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অ্যান্ড আমার রেগুলার আপডেট দেখতে হলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন, আমার ইনস্টাগ্রাম নেম হচ্ছে সুহি ইসলাম। আর হ্যাঁ, কিউএনএ পার্ট 2 জন্য আমাকে এখন থেকে আপনারা কোয়েশন করতে পারেন, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বেবি মেক ভিডিওস, পাপি অ্যান্ড বেবি মেক ভিডিওস, ওকে ওকে, লুক লুক লুক, অনলি পাপি, ওকে ওকে, লুক বেবি, ওয়াই ইউ ক্রাইং বেবি, ওয়াই, উপস, পাপি নটি, ওকে পাপি অ্যান্ড বেবি গো আউটসাইড, ওকে ওকে, ওয়েট ইট, ডোন্ট টাচ বেবি, গো পাপি, পাপি মাই, ওকে গো, পাপি অ্যান্ড বেবি গো আউটসাইড, ওকে।